আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, গ্রিন রুফ গার্ডেনে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব এই অক্টোবর মাসে আম গাছে কি ধরনের পরিচর্যা করতে হয় সে বিষয়টি নিয়ে। বন্ধুরা, অক্টোবর মাস আম গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় যদি প্রয়োজনীয় পরিচর্যা করে দেওয়া যায় তাহলে গাছ থেকে সর্বোচ্চ ফলন আমরা আশা করতে পারি। তো আমার এই ভিডিওটি মূলত যারা ছাদ বাগানে আম গাছ লাগিয়েছেন, টবে, ড্রামে বা বেডে, অথবা যাদের ব্যক্তিগত উদ্যোগে অল্প স্বল্প গাছ রয়েছে তাদের জন্য। আর যারা একেবারে পেশাদার বাগানি তারা নিশ্চয়ই জানেন কখন কি ধরনের কাজ করতে হয় এবং তাদের পরিকল্পনা থাকে ভিন্ন। তো এখানে যেই আম গাছটি দেখতে পাচ্ছেন, এখানে একাধিক আম গাছ রয়েছে, এগুলো আমার ছাদ বাগানে লাগানো রয়েছে। এগুলো 35 লিটারের বালতিতে আসলে লাগানো আছে। তো এগুলোতে গত মৌসুমে প্রচুর আম ধরেছিল, আপনারা হয়তো দেখে থাকবেন, আমি ভিডিও দিয়েছিলাম। তো এখন যেই সেই গাছগুলো যখন আম সংগ্রহ করেছিলাম তখন সেগুলো পাতা এবং কিছু ডাল আমি ছেঁটে দিয়েছিলাম যাতে গাছে পর্যাপ্ত আলো বাতাস যায় বা রোদ লাগে সেজন্য। তো এই সময়টায় আমি যে পরিচর্যাগুলো করব সেগুলো হচ্ছে মূলত কিছু গাছের সার প্রয়োগ করতে হবে এবং পরিচর্যার অংশ হিসেবে ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োগ করব আমি, যাতে গাছটি সুস্থ সবল এবং সতেজ থাকে এবং গাছে যেন পর্যাপ্ত শক্তি থাকে পরবর্তীতে ফুল ফল আসার জন্য। তো আপনারা জানেন যে আম গাছে জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসে মুকুল আসে এবং সেগুলো থেকে আম হয়। তো গাছ যদি ওই সময়টায় পর্যাপ্ত পরিমাণে ফসফেট এবং পটাশিয়াম জাতীয় খাবারের যোগান পায় তাহলে গাছে সেই ধরনের ফল এবং মুকুল আসবে। আর যদি নাইট্রোজেন জাতীয় খাবার বেশি পায় তাহলে কিন্তু ওই সময় গাছ বিভিন্ন ধরনের ডালপালা ছেড়ে দেবে, গাছে নতুন পাতা গজাবে এবং সেই সময় যদি নতুন পাতা আসে তাহলে কিন্তু গাছে পর্যাপ্ত ফলন হয় না। তো সেজন্য অন্তত 3 মাস আগে থেকে নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়া বন্ধ করে দিতে হয় গাছকে। এখানে দেখুন যে মাটি রয়েছে, প্রতিদিন এখানে আসলে পানি দেওয়া হয় এবং মাটি আর্দ্র রয়েছে, পানি দিয়ে অনেক বেশি ভেজাও নেই আবার শুকনোও নেই। তো গাছে আসলে পানি পরিমিত এবং নিয়মিত দিতে হবে, এখন থেকেই বিষয়টি খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং গাছে প্রয়োজনীয় খাবার দিতে হবে। তো আমি সাধারণত জৈব পদ্ধতিগুলো অনুসরণ করে থাকি, তো তার অংশ হিসাবে আমি আজকে এখানে গাছে জৈব সার প্রয়োগ করব। এখানে যে জৈব সার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রাইকো ডার্মা দিয়ে তৈরি ট্রাইকো কম্পোস্ট সার। এটির একটি উপকারিতা রয়েছে আমি অতিরিক্ত, সেটি হচ্ছে এটি নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়ামের পাশাপাশি এটি কিন্তু যে জীবাণুনাশক হিসাবেও কাজ করে, বা মাটিতে যদি কোনো জীবাণু থাকে সেই মাটির জীবাণু এই গাছটি ধ্বংস করে দেয়, সেজন্য আমি এই ট্রাইকো কম্পোস্ট সারটি ব্যবহার করছি। আপনারাও চাইলে এটি ব্যবহার করতে পারেন। তো আমার এই গাছটি আসলে 35 লিটারের বালতিতে লাগানো আছে, এখানে আমি 200 থেকে 250 গ্রামের মতো ট্রাইকো কম্পোস্ট সার দিতে পারি অথবা যে কোনো কম্পোস্ট সারই এখানে দেওয়া যায়। আর যারা রাসায়নিক সার দিতে চান তারা এনপিকে জাতীয় সার প্রয়োগ করতে পারেন, অর্থাৎ 3টি উপাদানই যেন থাকে সেটি নিশ্চিত হতে হবে। তো আমার পরামর্শ থাকবে আপনাদের সুযোগ থাকলে এই কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট অথবা ট্রাইকো কম্পোস্ট আপনারা প্রয়োগ করতে পারেন গাছে। তো এটি মাটি খুঁচিয়ে প্রয়োগ করা যায় অথবা উপরে এভাবে হালকাভাবে ছিটিয়ে দিয়ে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া যায়, দুটি পদ্ধতি আসলে কার্যকর, তবে মাটি খুঁচিয়ে যদি প্রয়োগ করা যায় সেক্ষেত্রে আরও ভালো হয়। তো আমি মাটি খুঁচিয়ে দিলাম না, আমি সরাসরি উপরে দিয়ে দিয়েছি এবং পানি প্রয়োগ করে দিলাম। আম গাছে খুব অল্প পরিমাণে বা প্রয়োজন মতো, অল্প বললে ভুল হবে, গাছে প্রয়োজন মতো 2 বেলা পানি এখন থেকেই প্রয়োগ করতে হবে, কারণ সামনে শীত চলে আসবে এবং বৃষ্টি হবে না। এই সময় যদি শুষ্ক থাকে তাহলে কিন্তু গাছের পুষ্টিহীনতা হবে, সেটি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর কোনো ক্রমেই কিন্তু নাইট্রোজেন জাতীয় সার গাছে এরপর থেকে আমরা প্রয়োগ করব না। এরপরে দেখুন গাছটিতে এখন নতুন পাতাও রয়েছে, এই পাতাগুলো পরিপক্ক হয়ে যাবে অল্প কয়েকদিনের মধ্যে এবং এগুলোতে পরবর্তীতে মুকুল আসবে। তো এই পাতায় যেন, পাতায় বা গাছে যেন কোনোভাবেই কোনো ধরনের পোকার আক্রমণ না হয় বা ছত্রাকের আক্রমণ না হয় সেজন্য আমরা ছত্রাকনাশক এবং কীটনাশক মিশিয়ে গাছে প্রয়োগ করে দেব। তো এখানে আমি নিয়েছি
কীটনাশক নিয়েছি এখানে 3 ml হারে পার লিটার, অর্থাৎ 1 লিটারে 3 ml কীটনাশক এবং 3 গ্রাম ছত্রাকনাশক, ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক মিশিয়ে তারপর আমি এখানে প্রয়োগ করে দিচ্ছি। গাছের পাতার উপর নিচ সব দিক ভিজিয়ে দিতে হবে, গাছের ডাল ভিজিয়ে দিতে হবে এবং গাছের আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ গাছটিকে এই মিশ্রণটি দিয়ে, অর্থাৎ কীটনাশক এবং ছত্রাকনাশকের মিশ্রণটি দিয়ে গাছটিকে সম্পূর্ণরূপে ভিজিয়ে দিতে হবে। মনে রাখতে হবে পাতা, ডাল, গাছ সব কিছু ভিজিয়ে দিতে হবে এবং পাতার উপর নিচও যেন ঠিকমতো ভিজে সেটি আমরা লক্ষ্য করে এভাবে ভিজিয়ে দেবো। তাহলে আমাদের গাছটি পোকামাকড়ের আক্রমণ থেকে এবং ছত্রাকের আক্রমণ থেকে সম্পূর্ণ দূরে থাকবে। অনেক সময় দেখা যায় যে আম গাছে ছত্রাকের আক্রমণের ফলে আম যখন হয় তখন এগুলোতে পচন রোগ হয় বা এই ধরনের সমস্যা থাকে, এগুলো গাছ থেকেই আসলে আস্তে আস্তে ছড়িয়ে যায়, এজন্য আমরা আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তো পরবর্তীতে আরও কি কি প্রয়োগ করতে হবে আমি পরবর্তী ভিডিওগুলোতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, আশা করছি আপনার আম গাছের এভাবে পরিচর্যা করে দিতে পারবেন। তো আমার এই ভিডিওটি আশা করি আপনাদের কাজে লাগবে, যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কোনো কিছু জানতে বা জানাতে চাইলে কমেন্টসে লিখবেন। আর আমার চ্যানেলটি আশা করছি ইতিমধ্যে আপনারা সাবস্ক্রাইব করেছেন, যদি না করে থাকেন অনুগ্রহ করে আমার চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।